তো হ্যালো গাইস, আজকের মঙ্গলবারের নতুন একটা ভ্লগ নিয়ে চলে এলাম। আজকের ভ্লগটা হতে চলেছে আমরা যেখানে কাজ করি সেই কাজের রুম, কিরকম কাজ হয় ফার্নিচারে সবই আজকে দেখাবো, আমরা কোথায় থাকি। আর হ্যাঁ, এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, রাহুল ব্লগ চ্যানেলটাকে। ভিডিও যারা দেখছো অবশ্যই একটা লাইক দেবেন আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। চলো আজকের ব্লগটা শুরু করা যায়, লেটস স্টার্ট। এই দেখছো আমাদের রুমে রান্না হচ্ছে এখন, ঠিক আছে। আজকে ডাঁটা, সয়না ডাঁটা, আলুর তরকারি আর ভাত, আজকে লাঞ্চ টাইমের এটাই খাবার হবে আমাদের। এই দেখো আমাদের সমস্ত রকম কেনা আছে, ঠিক আছে। আর আমাদের রুম দেখছো, এই দেখো আমাদের রুমের মধ্যে জামা প্যান্ট ভর্তি, এর মতন থাকে। কাজের জায়গা বস, কিচ্ছু করা যাবে না, ঠিক আছে। হ্যাঁ, এইভাবেই মানিয়ে চলতে হবে। এই দেখো আমাদের রাইস ভাই এখন রুমে আছে। হ্যাঁ, একটু কাজ কম আছে বলে ছুটিতে আছে। চলো রুমের বাইরেটা অবশ্যই দেখানো যাক তোমাদেরকে। দেখছো রুমের বাইরেটা কি রকম, এরকম বলতে আমরা থাকি পুরো পাহাড়ে। এই দেখছো এইগুলো যে আছে পুরো পাহাড় আছে, এগুলো পুরো পাহাড়। হ্যাঁ, আরো তোমাদের দেখাচ্ছি বন জঙ্গল এরিয়া আমরা থাকি, ওখানেই আমাদের রুম হয়েছে বন জঙ্গল এরিয়ার মধ্যে। হ্যাঁ, এই দেখো এখানে এই জায়গাটার মধ্যে ময়ূর আসে সকালের দিকে, এখন আসে নাকি দেখতে তো পাচ্ছি না, অবশ্য দেখতে পেলে তোমাদেরকে ভিডিওতে দেখাতাম, এখন আসে না। দেখছো পুরো বন এরিয়া জায়গা। মানে ভাবো পয়সার জন্য আমরা সব কোথায় কোথায় কাজে এসে কাজ করছি, কোনো ব্যাপার নয়। জায়গা খুব ভালো, অবশ্য একটু বন জঙ্গল আছে তাই একটু ভয় ভয় লাগে সব কোপে। এ দেখো কালিয়া ভাই দেখ, এই দেখো এখানে সব কাজ চলছে, আমাদের বাবলু ভাই এখন কাজ করছে। বাবলু ভাই ধরেছে ডাইনিং আর এখন ফেন্ডিং মারছে। আমাদের এখানে রাহুল ভাই এখানে ডাইনিং ধরেছে, ডাইনিং ফিটিং করছে। দেখতে পাচ্ছ ডাইনিংটা সবই, দেখো আমাদের এইরকম ফার্নিচারে মডেলিং মডেলিং কাজ হয়। হ্যাঁ, অবশ্যই যদি কেউ আপনার বাড়িতে করাতে চান অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করবেন, আমাকে মেসেজ করছে ইনস্টাগ্রামে, লিঙ্ক দেওয়া থাকবে ইউটিউবে, ইনস্টাগ্রামের অবশ্যই মেসেজ করে জানাবেন। এই দেখছো ইয়া পলিশ বালা আপনি কাম কাটিয়ে ইয়া, এ বহুত আচ্ছা কাম করতা হ্যায়। এ দেখো কাজ চলছে হেভি, এখানে ঘষাঘষির এখন কাজ চলছে। এখানে মালপুরুষ স্টক, এরিয়াটা দেখো পুরো মনে হবে আছি আমরা কেরলায় আছি, যেন মনে হচ্ছে যেন আমাদের নিজেদের গ্রামেই আছি, বন জঙ্গল নিয়ে সব কিছু আছে।